नमस्कार। केमिस्ट्री बिगिनारे जोन्नो आम्रा गैस चैप्टर स्टाडी कोरेछी। आम्रा ए भिडियोटाय शुधुमात्र किछु कोश्चेन आंसर निये डिसकस करब। प्रथम कोश्चेन एइटा जे आम्रा जे जानी ल एवं हाइपोथिसिस ई दुखानेर मध्ये डिफारेंस कि। ल माने मने राखबे कोनो एकटा ल दिते होले तार एकटा एक्सपेरिमेंटाल प्रूफ दरकार, परीक्षा करा दरकार। एक्सपेरिमेंट करे जे रेजल्ट पाई सेई रेजल्टेर उपर बेस करे आमरा सब समय ल दी। किन्तु हाइपोथिसिस जाके बांग्लाय बला हय प्रकल्प, माने बोझाय जे ओटा एक्सपेरिमेंट करा हयनी किन्तु विभिन्न रेजल्टेर संगे तार भ्यालू मिले जाच्छे, अर्थात एकटा थियोरिटिकल अप्रोच। सो जदि थियोरि देवा हय तखन सेटा हय हाइपोथिसिस, এবং তার যদি এক্সপেরিমেন্টাল প্রুফ থাকে তখন সেটা হয়ে যায় ল। যেমন হলো অ্যাভোগাড্রো হাইপোথিসিস। কেন অ্যাভোগাড্রো হাইপোথিসিস বলা হয়? আমরা জানি যে ওয়ান মোল এসটিপিতে ভলিউম, মানে ওয়ান মোলের মধ্যে ভলিউম থাকে 22.4 লিটার এবং তার মধ্যে মলিকুলস থাকে 6.023 × 10²³। এত হলো মলিকুলস বা অ্যাটম, এই অণু, নট অ্যাটম, ওকে? কারণ মলিকুলসের মধ্যে অ্যাটম থাকে। সো এই যে ভ্যালুটা, এটা কোনো এক্সপেরিমেন্ট করে পাইনি, এটা থিওরিটিক্যাল বেস। সো থিওরি থেকে আমরা যে জিনিসটা পাই তাকে বলি আমরা হাইপোথিসিস, তাই এটাকে বলা হবে অ্যাভোগাড্রো হাইপোথিসিস। নেক্সট কোশ্চেনে আসছে, আমরা আর এর ভ্যালু কী করে বার করব। দেখো আরটাকে কি বলা হয়, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট না, আর এর ভ্যালু তুমি যেখানেই যাও, সে পৃথিবীতে থাকো, চাঁদে থাকো, আকাশে থাকো, পাতালে থাকো, যেখানেই থাকো, সমুদ্রে তলায় ডুবে যাও, কিন্তু আর এর ভ্যালু সব জায়গায় তুমি সেম পাবে। তাই জন্য আরটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ আর এর ভ্যালু কোনো জায়গায় গেলে চেঞ্জ হয় না। সো কী করে ক্যালকুলেট করব? আমরা জানি আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পিভি সমান সমান এনআরটি। সো এইখান থেকে আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই টিএন এইটা লিখে দিলাম। এবার প্রেশার, আমরা জানি মার্কারি প্রেশার মানে 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার। তো প্রেশারের ফর্মুলা আমরা জানি DGH। তো এইচটা হলো আমার কাছে 76, ডি মানে ডেন্সিটি 13.6, আর জি মানে গ্র্যাভিটি 980। এই ভ্যালুটা হলো ডাইম পার সেমি স্কোয়ার, ওকে? ভি, ভি মানে আমরা কি জানি না, এক মোলের ভলিউম হয় 22.4 লিটার, বা যদি আমরা এমএলএ নিয়ে যাই 22,400, সেটাকে 22,400 সেমি কিউ বসিয়েছি। নিচে হলো টি, টি মানে কি, টেম্পারেচার, ওকে? অ্যাবসুলুট কেলভিন টেম্পারেচারে আমরা কাজটি করছি, অর্থাৎ 0°C। এবং জিরোর সঙ্গে 273 যদি অ্যাড করি, কারণ অ্যাবসলুট টেম্পারেচার বার করতে হলে জিরোর সঙ্গে অ্যাড করতে হয়, সো 0 + 273, তার মানে টোটাল হলো 273। সো টেম্পারেচারের জায়গায় আমি বসালাম 273, ওকে? এন মানে কি, এন মানে মোল, আমি এক মোলের ক্ষেত্রে বার করার চেষ্টা করছি, সো এখানে আমি 1 বসিয়ে দিলাম। এটাকে পুরো ক্যালকুলেট করে তুমি ভ্যালুটা পেয়েছো এইটা। আমরা জানি 1 জুল সমান সমান 10^7 আর্ক, সো ফেন্ড 10^7 আর্কের জায়গায় আমি জুলও বসাতে পারি। সো এমনভাবে এটাকে লিটার অ্যাটমসফিয়ারে বার করা যায়, লিটার অ্যাটমসফিয়ারে আবার ক্যালোরিতেও বার করা যায়। 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স হবে, আর লিটার অ্যাটমসফিয়ারে বার করলে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওকে? যদি আমি এটাকে ডাইমেনশন দেখতাম, তার মানে কিসের ডাইমেনশন বার করতে হতো? সবার ফার্স্ট হলো আমার কাছে এই ডাইনটা বসাতাম। ডাইন মানে কি, MLT-2 বাই সেমি স্কোয়ার, সেমি মানে কি লেন্থ, মানে এল স্কোয়ার ইন্টু সেমি কিউ, সেমি মানে তো লেন্থ, তার মানে লেন্থ কিউ, নিচে হলো থিটা, আর এন মানে মোলকে আমি এন দিয়ে দেখাচ্ছি, করলে আমার কাছে এইটা হলো এর ডাইমেনশন। সো অনেক সময় ডাইমেনশন বার করতে দেয়, অনেক সময় ভ্যালুটা বার করতে দেয়। এবার এই যে অ্যাভোগাড্রো ল আছে, এটা নাথিং বাট এ
গেলুসাস ল এবং ডাল্টন লয়ের একটা কম্বাইন ল। কেন বলছি কথাটা, সো দেখো আমরা একটা ইকুয়েশন নিলাম এইচ টু প্লাস সিএল টু টু এস সিএল। যদি গেলুসাস লয়ের অ্যাপ্রোচে ভাবি তাহলে কি দাঁড়াচ্ছে, গেলুসাস ল মানে কি ভলিউমের ব্যাপার বলেছিলেন, সো ওয়ান ভলিউম হাইড্রোজেন এবং ওয়ান ভলিউম ক্লোরিন রিয়াকশন করলে টু ভলিউম এইচসিএল তৈরি হয়, এটা গেলুসাস লয়ের অ্যাপ্রোচে আমি ভেবেছি। এবার যদি এই জিনিসটাকে আমি অ্যাভোগাড্রো আকারে ভাবতাম তাহলে কি হতো, ওয়ান মলিকুল এইচ টু, ওয়ান মলিকুল সিএল টু আর ওয়ান মলিকুল এইচসিএল, সরি টু মলিকুল এইচসিএল। এবার এটাকে তুমি হাফ দিয়ে ডিভাইডেড করে দাও, হাফ দিয়ে করলে ওয়ান অ্যাটম হাইড্রোজেন ওয়ান অ্যাটম ক্লোরিন, কারণ এটা যদি হাফ হয় দুই দুই কেটে যাচ্ছে, মানে ক্লোরিন হচ্ছে একটা অ্যাটম সমান সমান ওয়ান মলিকুল এইচসিএল। এই মলিকুলের কনসেপ্টটা অবশ্যই অ্যাভোগাড্রো কনসেপ্ট, কিন্তু অ্যাভোগাড্রো কনসেপ্টটা কী করেছে, অ্যাটম 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 জিনিসটা কি মানে ডাল্টন থেকে এসছে, আর ইকুয়াল ভলিউমের মধ্যে ইকুয়াল সংখ্যক মলিকুল থাকে, এটা আমাকে গেলুসাস বলছে। সো ফ্রেন্ড আমরা পরেরটা আসছি, বলছে যে প্রেসার, এফেক্ট অফ প্রেসার অন ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তো তুমি নর্মালি একটা কথা ভাববার চেষ্টা করো, মনে করো একটা সিলিন্ডার আছে, তার মধ্যে মনে করো তুমি প্রচুর পরিমাণে প্রেসার দিচ্ছ। সো যদি সায়েন্সের দিকটা ভাববার চেষ্টা করো, দেখবে মলিকুলগুলো কী হবে, আরও বেশি ক্লোজ চলে আসবে, এবং যত বেশি ক্লোজ চলে আসে মলিকুলগুলো, খুব কাছাকাছি চলে আসলে তার মানে কী হচ্ছে, ভলিউমটা লো হচ্ছে, ভলিউমটা লো হচ্ছে। সো প্রেশার যত আমি অ্যাপ্লাই করব মলিকুলগুলো বেশি কাছাকাছি চলে আসবার জন্য ভলিউমটা কী হচ্ছে, লো হচ্ছে। সো প্রেশারের এফেক্ট আমরা বলতে পারি পি ভ্যারিজাইস ওয়ান বাই ভি, যেটা আমরা বয়েলের ল আকারে পেয়েছিলাম, রাইট। এবার দেখো মলিকুলগুলো যত কাছাকাছি আসে তত তার মধ্যে কলিশন বাড়ছে, সংঘর্ষ বাড়ছে, এবং মলিকুলগুলো নিজেদের মধ্যে যত বেশি কলিশন হবে তত কি হবে, কাইনেটিক এনার্জি বাড়বে, আর মলিকুলের মধ্যে এনার্জি বাড়লে অবভিয়াসলি তার টেম্পারেচার বাড়বে। তার মানে বলতে পারি যত বেশি ক্লোজ হবে তত বেশি তার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, আকর্ষণ বল বাড়বে, তত কী হবে টেম্পারেচারটা কী হবে, হাই হবে। সো প্রেশার বাড়ালে অবশ্যই কী হবে, টেম্পারেচারটা কী হবে, বাড়তে থাকবে। ওকে আমরা পরের কোশ্চেনে আসছি, বলেছে হাউ ইউ প্রুভ অ্যাট্রাকশন ফোর্স প্রেজেন্ট ইন রিয়েল গ্যাস। দেখো আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি ধরে নিয়েছিলাম, মলিকুলগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই, আর নেই বলেই উপরে গিয়ে যেটা অ্যাট্রাক্ট করে সেটাকেই আমরা প্রেশার বলেছিলাম, কিন্তু মলিকুলগুলো নানান দিকে ফোর্স থাকবার জন্য তার রেজাল্টেড যে ফোর্সটা আলটিমেটলি ভেতরের দিকেরগুলো নীল হয়ে যায় অনেকটা, তো ওপরে যেটা অ্যাট্রাকশন হয় সেটাকে আমরা প্রেশার বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে বলেছি রিয়েল গ্যাস, রিয়েল গ্যাস মানে বাস্তব গ্যাস, অর্থাৎ যে গ্যাসটা আমরা দেখতে পাই সেটা হলো রিয়েল গ্যাস। সো রিয়েল গ্যাসের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স আছে, এটাই আইডিয়ালের সঙ্গে রিয়েলের মেন ডিফারেন্স। আইডিয়াল গ্যাসের মধ্যে ধরে নেওয়া হয় কোনো অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল নেই, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল আছে। এই অ্যাট্রাকশন ফোর্স থাকবার জন্য তার মধ্যে প্রেশার অ্যারাইজ করবে, কারণ যত বেশি অ্যাট্রাকশন ফোর্স বাড়বে তত বেশি তাদের মধ্যে কলিশন বাড়বে, এবং কলিশন যত বাড়বে তার মধ্যে প্রেশার বাড়তে থাকবে। আর একটা হলো যত অ্যাট্রাকশন ফোর্স বাড়তে থাকবে তারা বেশি কাছাকাছি আসবে, এবং যত বেশি কাছাকাছি আসবে তার মধ্যে কী হবে, কনডেনসেশন বা ঘনীভবন হবে। অর্থাৎ মনে করো ওয়াটার একটা ভেপার, ভেপারটা দেখবে বা বাষ্পটা দেখবে ঠান্ডা হয়ে জলে, ছোটো ছোটো জলে পরিণত হয়। এই ছোটো ছোটো জলে পরিণত হওয়া বা ছোটো ছোটো জলবিন্দুতে পরিণত হওয়াকে বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। এইটা আমাকে বলছে অ্যাট্রাকশন ফোর্সের জন্য এই ঘটনাগুলো ঘটেছে, নইলে কিন্তু ঘটতো না। পরের কোশ্চেন আসছে ইন কনডেনসেশন ওবে দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। উত্তর হলো না, কেন না, না কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে আমাদের ধরে নেওয়া হয় নো অ্যাট্রাকশন, এটা হলো মেন পয়েন্ট, দুটো মেন পয়েন্ট, একটা ধরা হয় নো অ্যাট্রাকশন এবং ভলিউম যেটা আছে সেটা খুবই সামান্য, নেগলেক্ট করা যেতে পারে, নেগলেজেবল, এই দুটো হলো মেন পয়েন্ট কাইনেটিক থিওরি অফ গ্যাসের। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতিতত্ত্ব আমাকে বলছে
গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই। কিন্তু রিয়েলি কি, রিয়েল কেস কি? নিশ্চয়ই অ্যাট্রাকশন আছে আমরা জানি, এবং অ্যাট্রাকশন থাকবার জন্য তারা কাছাকাছি আসে, এবং কাছাকাছি হওয়ার জন্য কনডেনসেশন হয় বা ঘনীভূত হয়। তার মানে কনডেনসেশন বা ঘনীভবন কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে কিন্তু মেনে চলে না। এবার একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা বেলুন রয়েছে, বেলুনটা লং টাইম রেখে দিলে দেখবে চুপসে গেছে, কেন এরকম হয়? কারণ বেলুনের গায়ে ছোট ছোট অনেক হোল থাকে সামান্য, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তো যত সময় যায় সেখান থেকে গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসে, এই গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসার প্রসেসটাকে বলা হয় ডিফিউশন, বাংলায় বলে ব্যাপন। সো এই ডিফিউশন বা বাংলায় ব্যাপনের জন্য, কারণ বলবো বেলুনের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে যেটার মধ্য দিয়ে গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসে বা ডিফিউজড হয়, এবং ডিফিউজড হওয়ার জন্য বেলুনটা আলটিমেটলি চুপসে যায়। এবার বলেছে চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর কম্বাইন ল। চার্লস ল কি বলছে? ভি ভ্যারিজ আইস টি। বয়েলস ল কি বলছে? ভি ভ্যারিজ আইস ওয়ান বাই পি, তাই তো? এবং অবশ্যই আদার কনস্ট্যান্ট, আদার মানে কি, ওয়েট কনস্ট্যান্ট থাকবে, এখানে প্রেশার কনস্ট্যান্ট থাকবে, এখানে মধ্যে কি কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ওয়েট কনস্ট্যান্ট থাকবে, এবং পার্টিকুলার গ্যাসটাও কনস্ট্যান্ট থাকবে। নিশ্চয়ই তোমরা জানো অ্যাভোগাড্রো ল কি? অ্যাভোগাড্রো ল ভি ভ্যারিজ আইস এন। এখানে কি বলেছে? না, টি কনস্ট্যান্ট থাকে। তাহলে এই তিনটাকে যদি কম্বাইন করো তাহলে ভি ভ্যারিজ আইস কি হচ্ছে? প্রথমটা টি, তারপরটা ওয়ান বাই পি, তারপরটা হচ্ছে এন। তার মানে আমি বলতে পারি ভি ভ্যারিজ আইস এন টি বাই পি, রাইট? এবার আমি যদি একটা কনস্ট্যান্ট টার্ম নিই, যে কনস্ট্যান্টটা দেখতে পাওয়া গেছে আর ধরে লেখা হয়, একটু আগে নিউমেরিক্যাল করার সময় আর এর ভ্যালু আমি বার করেছিলাম। সো এই আরটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ যেখানেই যাও আর এর ভ্যালু তুমি সেম পাবে, এন টি বাই পি। তার মানে আমার কাছে ইকুয়েশন দাঁড়ালো পি ভি সমান সমান এন আর টি, যেটা আমরা বলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। কিন্তু মনে রাখতে হবে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কতগুলো অ্যাজাম্পশন করে নেওয়া হয়। এক নম্বর হলো গ্যাসগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স নেগলিজেবল, থাকেই না, মানে জিরো। আর দু নম্বর হলো যে আইডিয়াল গ্যাস ভলিউম অকুপাই করে খুব সামান্য। তার মানে আইডিয়াল এবং রিয়েল গ্যাসের মধ্যে যদি আমি দেখি ডিফারেন্স, তাহলে প্রথম পয়েন্ট অবশ্যই অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল এখানে জিরো, আর এখানে কি নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ রিয়েল গ্যাসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আছে। দু নম্বর হলো এর ভলিউম যেটা আছে এটা হলো নেগলিজেবল, নেগলেক্ট করা যেতে পারে, আর এটা ভলিউম যথেষ্ট পরিমাণে থাকে। এই রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসে কনভার্ট হতে পারে কখন? না, নাম্বার ওয়ান হলো হাই টেম্পারেচার এবং হাই প্রেশার, সরি, হাই টেম্পারেচার এবং লো প্রেশার। হাই টেম্পারেচার এবং লো প্রেশারের সময়, খুব ইম্পর্টেন্ট কথাটা মনে রাখবে, হাই টেম্পারেচার এবং লো প্রেশারের সময় রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস হিসাবে বিহেভ করে। ওকে, সো এই মেইন ডিফারেন্সটা একটু জেনে নেবে। নেক্সট কোশ্চেনে আসছি, বলছি ওয়েট এয়ার, ওয়েট মানে কি? ভেজা, মানে যেটা বর্ষাকালে দেখতে পাই, আমাদের যে এয়ারগুলো থাকে ময়েশ্চার তার মধ্যে অ্যাবজর্ব হয়েছে, তার মানে ওয়েট এয়ার বলি। বলছে লাইটার দ্যান হেভি এয়ার, ড্রাই এয়ার। বলছে ড্রাই এয়ারের থেকে ওয়েট এয়ারটা যেটা রয়েছে সেটা লাইটার হয়ে থাকে, হালকা হয়। কেন হয়? ওকে, তার কারণটা হলো ড্রাই এয়ারের মধ্যে মেনলি যে গ্যাসগুলো থাকে, দেখো অনেক গ্যাস মেশানো থাকে, আমি সবগুলো নিয়ে বলছি না, কিন্তু মেনলি যে গ্যাসটা থেকে থাকে সেটি হলো নাইট্রোজেন এবং অক্সিজেন। কোন রেশিওতে থাকে? না, 4:1 রেশিওতে থাকে। এবার যদি আমি ড্রাই এয়ারের মধ্যে ওয়েট বার করতে চাই তাহলে কী করবো? এই ফোরটাকে নেবো, এটা অবজার্ভ করা গেছে এই রেশিওতে থাকে। ওকে,
সো ড্রাই এয়ারের মধ্যে ফোরটা হলো নাইট্রোজেন, ফোর নাম, এই জায়গাটা হলো নাইট্রোজেনের ওয়েট, নাইট্রোজেনের ওয়েট হয় মানে অ্যাটম হলো 14 × 2 মানে 28, তাহলে 4 × 28 বসিয়েছি, নিচে অ্যাভোগাড্রো নাম্বার রয়েছে। প্লাস এবার অক্সিজেনের, অক্সিজেনের কত, 1, সো দিস ইজ 1, অক্সিজেনের ওয়েট বার করো, 16 × 2 মানে 32, দিস ইজ 32 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। এটা ক্যালকুলেট করলে পাবে তুমি এই এই ভ্যালুটা, ওকে, এটা ড্রাই ইয়ার। এবার ওয়েট ইয়ারের মধ্যে কি থাকে, এই যে 4:1 রেশিওটা নিয়েছে, এই পুরোটাই থাকবে নিশ্চয়ই ওয়াটার, পুরোটাই ওয়াটার থাকবে, তার মানে 4+1 মানে 5H2O। এবার একই রকমভাবে তুমি তার ওয়েটটা বার করো, 5টা এখানে নিলাম, H2O-র ওয়েট 2 × 1 + 16 দ্যাট ইজ 18 বসানো, এবং নিচে আগের মতনই অ্যাভোগাড্রো নাম্বার করলে এইটা পেয়েছো। সো তুমি ভ্যালু থেকে নিশ্চয়ই ক্লিয়ার, এই ভ্যালুটা নিশ্চয়ই স্মল হবে এবং এটা নিশ্চয়ই লার্জ হবে, তার মানে লার্জ কোনটা হলো, তার মানে ওয়েট ইয়ার না ড্রাই ইয়ার, ড্রাই ইয়ারটা লার্জ হলো, যে কারণে তুমি শীতকাল বা গ্রীষ্মকাল, সামারের টাইম বা উইন্টার সিজনে যে ইয়ারটা দেখবে সেই ইয়ারটা অনেক বেশি হেভি হয় দ্যান ড্যাট অফ যখন তোমার কাছে রেনি ডে থাকে বর্ষাকালের তুলনায়। ওকে, নেক্সট আর একটা কোশ্চেনে আমরা আসছি, চার্লস এবং বয়েল ল এর কম্বাইন লটা। সো বয়েল ল ফেন্ট আমাদের কি বলছে বলো, ভি ভ্যারিজেস 1/p যখন আদার্স কনস্ট্যান্ট, আদার্স মানে ওয়েট কনস্ট্যান্ট, পার্টিকুলার গ্যাসটা কনস্ট্যান্ট এবং টেম্পারেচার কনস্ট্যান্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এগুলো ভ্যারি করলে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। চার্লস ল আমাকে কি বলছে ফেন্ট, ভি ভ্যারিজেস টি, একই রকমভাবে ডাব্লু মানে ওয়েটটা কনস্ট্যান্ট, যে গ্যাসটা নিচ্ছি গ্যাসটা কনস্ট্যান্ট এবং আমার কাছে প্রেশারটাও কনস্ট্যান্ট। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি তুমি ইকুয়েট করো তাহলে মানে কি পাচ্ছ, ভি ভ্যারিজেস 1/p × t, অর্থাৎ পিভি ভ্যারিজেস টি। ওকে, পিটাকে এদিকে নিয়ে এসছি। এবার এই জিনিসটাকে যদি আমি লিখি, p1v1/p2v2 = t1/t2। ওকে, এইটা হলো চার্লস এবং বয়েলের কম্বাইন ল। নেক্সট কোশ্চেন, অ্যাবসলুট স্কেলে জানতে চেয়েছে 0.01 ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটা কত হয়। তাহলে কত হবে, আমার কাছে আমরা জানি 273 কেলভিনের সঙ্গে এই 0.01টা অ্যাড করে দিলাম, করলে এই ভ্যালুটা পাচ্ছে, এটা হলো অ্যাবসলুট স্কেলের ভ্যালু। ওকে, তারপরে কোশ্চেনটা বলেছে অ্যাবসলুট ভ্যালু কত হবে, চার্লস ল থেকে আমরা কি করে বার করতে পারবো। সো আমাদের টার্গেট চার্লস ল থেকে অ্যাবসলুট ভ্যালুটাকে ফাইন্ড আউট করা। সো চার্লস ল এর ভি আর টি এর গ্রাফটা এরকম হয়, কারণ আমরা জানি ইকুয়েশনটা কেমন ছিল, ভিটি সনসন ভি নট 1 + 273/t। ওকে, সরি আমি এটা রিভার্স করে দিয়েছিলাম, t/273। সো গ্রাফটা করলে y = mx + c, গ্রাফটা এরকম ধরনের হচ্ছে। সো এটা কাট করেছে কোন জায়গাটা, এই জায়গাটা গিয়ে কাট করেছে, এটা অবজার্ভ করা গেছে -273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা বলতে পারি যে টেম্পারেচারে, যে টেম্পারেচারে গিয়ে কোনো আইডিয়াল গ্যাসের ভলিউম জিরো হয় সেই টেম্পারেচারকে বলবো আমরা অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে, নেক্সট আমরা একটা ম্যানোমিটারের ফর্মুলা নিচ্ছি যেখানে মার্কারই থাকে, আমরা জানি মনে করো এটা H1 এটা H2, তার মানে এইদিকে ভলিউমটা এইদিকে হাইটটা কি আছে বেশি, তখন আমার কাছে ফর্মুলা হবে ফাইনাল প্রেশার = ইনিশিয়াল প্রেশার মানে প্রথমে যা প্রেশার ছিল প্লাস এই H1 - H2 d × g, অর্থাৎ হাইট ইন্টু ডেন্সিটি ইন্টু গ্র্যাভিটি, এই প্রেশারটা অ্যাড হবে। আর যদি উল্টোটা হয় একই জিনিসটা কি হবে, মাইনাস হবে। ওকে, সো মনে রাখবে এখান থেকে নিউমেরিক্যাল কিন্তু আসতে পারে। পরের কোশ্চেনে আসছি, হয় ডিফিউশন ইজ স্লো, ডিফিউশন কেন স্লো হয়। দেখো অ্যাকচুয়ালি গ্যাস মলিকুলগুলোর স্পিড বুলেটের স্পিডের সমান, তার মানে এখানে যদি আমি একটা ধূপ জ্বালাই সঙ্গে সঙ্গে ঘরের উল্টো দিকে ধূপের গন্ধটা পাওয়া উচিত, বা মনে করো ধর্মতলার ওখানে কোনো একটা কেউ ধূপ জ্বালালো সঙ্গে সঙ্গে বেয়ালাতে তার গন্ধ পাওয়া উচিত, কারণ বুলেটের স্পিডের সমান, খানিক বাদেই পাওয়া উচিত কিন্তু পাই না।
তার কারণ গ্যাস মলিকুলগুলো এই স্পিডটা বুলেটের স্পিডের সমান তখনই যখন ফাঁকা থাকে, কিন্তু যখন ফাঁকা থাকে না তখন কিন্তু তার স্পিড বুলেটের স্পিডের সমান হয় না। তার কারণ এয়ারের বিভিন্ন গ্যাসগুলোর সঙ্গে কলিশন করে, এই কলিশন বা সংঘর্ষ করবার ফলে এই গ্যাসগুলোর কী হয়, স্পিডটা অনেকটা কী হয়, স্লো হয়ে যায়। এবং স্পিডটা স্লো হয়ে যাওয়ার জন্য কেন স্পিডটা স্লো হলো, না কলিশন করে বলে বা সংঘর্ষ করে বলে, তাই জন্য ডিফিউশন কী হয়, প্রচণ্ডভাবে স্লো হয়। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাস কী করে যাব। আমি একটু আগেই একটা কোশ্চেনে করিয়েছিলাম, তার কারণ হলো রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাসে যাওয়ার কন্ডিশন হলো হাই টেম্পারেচার এবং লো প্রেসার। ওকে, নেক্সট কোশ্চেনে বলেছে আইডিয়াল গ্যাস ক্যান নট বি লিকুইফাইড, কারণ কি। দেখো, গ্যাস এবং লিকুইডের মধ্যে মেন ডিফারেন্সটা তুমি যদি একটু ভাবো তাহলে দেখবে অ্যান্সারটা পেয়ে গেছো। গ্যাস মানে কি, না মলিকুলগুলো অনেকটা ডিস্টেন্সে থাকে, আর লিকুইড মানে কি, মলিকুলগুলো খুব কাছাকাছি চলে এসছে। তাহলে মলিকুলগুলো কাছাকাছি চলে আসা মানে কি আমি বলতে পারি না, তার মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেড়েছে। তাহলে লিকুইডের ক্ষেত্রে গ্যাস মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল অনেক বেশি, কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় অ্যাট্রাকশন ফোর্স নেই, অ্যাট্রাকশন ফোর্স জিরো। কিন্তু লিকুইড হতে গেলে তো অ্যাট্রাকশন ফোর্স দরকার, তাহলে যার অ্যাট্রাকশন ফোর্স নেই তার মধ্যে সে কি কখনো লিকুইড হতে পারে, নিশ্চয়ই পারে না। তাই গ্যাসকে কখনো লিকুইড কনভার্ট করা যায় না, কোন গ্যাস, আইডিয়াল গ্যাসকে। কিন্তু রিয়েল গ্যাসকে করা যায়, কারণ রিয়েল গ্যাসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স থাকে তাই তাকে লিকুইড কনভার্ট করা যায়। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন দেয় যে আইডিয়াল গ্যাসকে কেন লিকুইডে কনভার্ট করা যায় না, তার মেন কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিই কোনোরূপ অ্যাট্রাকশন ফোর্স নেই, কিন্তু লিকুইড হতে গেলে অ্যাট্রাকশন ফোর্স দরকার, তাই জন্য আইডিয়াল গ্যাসকে লিকুইডে কনভার্ট করতে আমরা পারি না। নেক্সট কোশ্চেনে বলছে হোয়াই সাইকেল পাম্পিং ইজ লেস দ্যান রিকোয়ার। মনে করো কোনো একটা চাকা আছে, মনে করো এতটা চাকা পাম্প করছো, পাম্প দেখবে করবার সময় খানিকটা গ্যাপ দিয়ে দিতে হয়, ছেড়ে দিতে হয়, পুরোটা করতে নেই। মনে করো একজন পুরোটা করলো একজন পুরোটা করলো না, তখন কী হবে, যে পুরোটা করেছে তার ক্ষেত্রে বলছে গাড়ির চাকাটা চলবে, চলবার সময় রাস্তার সঙ্গে একটা কলিশন হবে, কলিশন হওয়া মানে গরম হবে, কারণ আমরা জানি যখনই কলিশন হয় তখনই একটা এনার্জির ব্যাপার চলে আসে, এবং এনার্জির জন্য একটা কী হবে, গরম হবে, গরম হওয়ার সঙ্গে সঙ্গে আবার আমরা জানি ভি ভ্যারিজেসটি, তার মানে যখনই টেম্পারেচার বাড়বে, গরম হবে, টেম্পারেচার বাড়বে, তখন তার ভলিউম বাড়বে, এবং যখন ভলিউম বাড়বে তখন কী করবে, এই যে গ্যাসগুলো যেখানটা ছিল এখান থেকে কী হবে, আরও বড় হতে থাকবে, আরও বেশি হতে থাকবে, এবং আরও বেশি হওয়ার জন্য কী হবে, তখন এই চাকার মধ্যে কী দেবে, প্রেশার দেবে, এবং চাকার মধ্যে প্রেশার দিলে কী হবে, বাস্ট করে যাবে। তাহলে মেন ব্যাপারটা কি, পুরু যদি হাওয়া দিই তখন সেখানে হিট জেনারেট হয়, হিট জেনারেট মানে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার মানে তার ভলিউম বাড়ে, এবং ভলিউম বাড়বার জন্য চাকার যে বাইরের যে ওয়ালটা রয়েছে তার গাড়ি গিয়ে কী করে, ধাক্কা দেয়, কলিশন করে, ফলে সেখানে কী হয়, ব্রেক হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু যদি পুরু হাওয়া না দাও কী হবে, পুরো হাওয়া না দিলে গাড়ি চলবার সময় হিট হবে, হিট হলে কী হবে, গ্যাসগুলো কী হবে, বাড়বে, বাড়লে কী হবে, এমনিতেই তো পুরো হাওয়া দেওয়া নেই, সুতরাং সব জায়গায় গ্যাসটা ছড়িয়ে যাবে, তখন আর চাকায় গিয়ে আর ধাক্কা দেবে না, ফলে বাস্ট হওয়ার পসিবিলিটি আর থাকবে না। ওকে, নেক্সট কোশ্চেনে একটা বলেছে যে মনে করো একটা ওয়াটার বাবেল নিচে ছোট ছিল, যত উপরের দিকে আসে বাবেলটা ক্রমশ বড় হয়, কেন। তার কারণ আমরা জানি যত নিচের দিকে যাবো তত প্রেশার বাড়ে, তুমি বলবে কেন, কারণ প্রেশারের ফর্মুলাটা মনে রাখো, প্রেশার মানে কি, DGH, ডি মানে ডেন্সিটি, জি মানে গ্র্যাভিটি, আর এইচ মানে হাইট, তার মানে যত হাইট নিচে যাবে, যত নিচে যাব তত তার প্রেশার বেশি, আর প্রেশার বেশি মানে কি হবে, ভলিউম কম, তাই জন্য নিচে ভলিউম কম হওয়ার জন্য বাবেলগুলো ছোট হয়। এবার যত তুমি ওপরে উঠবে তত প্রেশার কমবে, প্রেশার কমবে মানে ভলিউম বাড়বে, এবং ভলিউম বাড়বার জন্য বাবেলগুলো আস্তে আস্তে বড় হয়। তাই দেখবে নিচে থাকা ছোট ছোট বাবেল ওপরের দিকে যখন ওঠে তখন দেখবে বাবেলগুলোর সাইজ বড় হতে থাকে। ওকে,
নেক্সট কোশ্চেনে আমরা আসছি, বলেছে প্রেসার এবং ভলিউম দুটোই হাই, এটা কি বয়েলের সূত্র ওবে করে? মানে যখন বেলুন ফোলাও, বেলুন ফোলালে কি প্রচুর প্রেসার দাও, এরম দাও তো, ফলে কি হয়? প্রেসার বাড়ছে, আবার দেখো বেলুনটা ক্রমশ বড় হচ্ছে, তার মানে ভলিউমও বাড়ছে। তার মানে যখন বেলুন আমরা ফোলাই তখন বলতে পারি প্রেসারও বাড়ে আবার ভলিউমও বাড়ে। তাহলে কোশ্চেনটা হলো এখানে কি বয়েলের লটাকে মেনে চলে? উত্তর হলো না, বয়েলের লটাকে ভালো করে বুঝতে হবে তোমাকে। হ্যাঁ এটা ঠিক, প্রেশারের সঙ্গে ভলিউমের রিলেশন, কিন্তু তার সঙ্গে কি 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 জিনিস কনস্ট্যান্ট? ওয়েট কনস্ট্যান্ট। এখন মনে করো যত তুমি ফোলাচ্ছ তত তো ভেতরে গ্যাস ঢুকছে, ওয়েট বাড়ছে না, কিন্তু ওয়েট তো কনস্ট্যান্ট রাখতে হবে বয়েলের লয়ের জন্য, তার মানে তুমি ওয়েট কনস্ট্যান্ট রাখো নি। ওকে, আর কি কনস্ট্যান্ট থাকা দরকার? গ্যাসটা কনস্ট্যান্ট। হ্যাঁ মানছি না, যখন ফ্লো করছো সেম গ্যাসে দিচ্ছ, ঠিক আছে। আর একটা টেম্পারেচার কনস্ট্যান্ট, তুমি যখন ফ্লো করছো একটা প্রেশার পাচ্ছে, তার জন্য মলিকুলের কাইনেটিক এনার্জি বাড়তেই পারে। তার মানে বয়েলের ল মেনে চলবার জন্য যেগুলোকে কনস্ট্যান্ট থাকা দরকার, না তুমি ওয়েটকে কনস্ট্যান্ট রেখেছো, না তুমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখেছো। সো বয়েলের লয়ের তো কোনো প্রশ্নই ওঠে না, তাই বলবো বয়েলের ল এখানে ওবে করে না, বিকজ বয়েলের ল ওবে করানোর জন্য টেম্পারেচার এবং ওয়েটটা কনস্ট্যান্ট রাখা উচিত, যেটা আমরা রাখিনি। যদিও নিউমেরিক্যালের জন্য আমার আলাদা ভিডিও করা আছে, তবুও যেহেতু এখানে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি, ডিসকাস করছি, তাই আমরা কিছু দুই একটা প্রবলেম আমরা করে নিই। প্রথম কোশ্চেনটা ভালো করে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস 270 মিলিমিটার মার্কারি প্রেশারে আমাকে জানতে চেয়েছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভলিউম কত। ওকে, সো আমরা জানি পিভি সমান সমান এনআরটি, এখান থেকে ভি সমান সমান ভ্যালুটাকে বসিয়ে দিলাম। ডাব্লুর জায়গায় 2.2 গ্রাম নিয়েছ, আর এর জায়গায় 8.31, টেম্পারেচারের জায়গায় 300, ঠিক আছে, আরগে লিখছি তাই 10^7 বার করছি, মানে সিজিএস ইউনিটে বার করছি। এম, এম মানে কি? এম মানে মাস, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাসটা বসে এম মানে মলিকুলার ওয়েট, সো কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট 12 + 16 × 2 মানে 44 বসিয়ে দিয়েছি। প্রেশার, প্রেশারের ফর্মুলা কি আমরা জানি, ডিজিএইচ, টি মানে কি ডেন্সিটি, এই যে ডেন্সিটি, জি মানে কি গ্র্যাভিটি, এইচ মানে কি হাইট, যেটা আমাকে এখানে হাইটটা আমাকে দিয়ে দিয়েছে। ৫৭০ মিলিমিটার এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে গেছি, সো বসিয়ে দিলে আমার এটা হলো ভলিউম। সো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন বসিয়ে কখনো তোমাকে নিউমেরিক্যাল করতে দিতেই পারে। বলেছে এখানে কম্পেয়ার করতে বলেছে, অ্যাটমের সংখ্যা কম্পেয়ার করতে বলেছে, এটা মলিকুল বলেছে, মলিকুল মানে মোল বলেছে, এটা তার মানে মলিকুল বার করে নাও, মলিকুল কি আর মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, আর এটার ক্ষেত্রেও মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল বার করে নিলাম। ওকে, এবার অ্যাটম তুমি খেয়াল করে দেখো, একটা মলিকুলের মধ্যে কটা নাইট্রোজেন আছে? দুটো, তার মানে মলিকুলসের সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে, তার মানে এতগুলো অ্যাটম আছে, রাইট? অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যাটমের সংখ্যা বার করে নাও, দেখো নাইট্রোজেন একটা, হাইড্রোজেন কটা আছে? 3টে, তার মানে মলিকুলের সঙ্গে 3টে আর 1-এ 4টে মাল্টিপ্লাই হবে। তাহলে কী অবজার্ভ করলে? দুটোর ক্ষেত্রে সেম পাচ্ছ, তো সেম পাচ্ছ মানে আমি বলে দেবো যে তাদের মধ্যে অ্যাটমটা সেম, এবং যদি কোনোটা বেশি হতো বলতাম সেটা বেশি। এই কোশ্চেনটা এসো, এটা মোল বলেছে, এটা লিটার বলেছে, বলেছে অ্যাটম কম্পেয়ার করতে, ভালো। আমি প্রথমে মোল বার করে নেবো, মোল এখানে 2 মোল, এটা মোল দোয়া নেই কিন্তু এটাকে মোল বার করে নেবো। তো মোল বার করে নিলে কী হবে? আমরা জানি লিটারকে 22.4 দিয়ে ডিভাইডেড করলে তবে মোল পেয়ে যায়, সো কাটাকুটি করলে 2 মোল। যেহেতু দেখো দুজনের ক্ষেত্রে মোলের সংখ্যা সেম, মোলের সংখ্যা সেম হওয়ার জন্য আমি বলবো মলিকুলসও সেম, কারণ মোল সেম হলে মলিকুলস সেম হবে, এবং সেম কম্পাউন্ড নিয়েছ তার মানে অ্যাটমও কী হবে? সেম হবে, একই হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে একটা মলিকুল অক্সিজেনে ওয়েট কত? তো অক্সিজেনের মলিকুলার ওয়েট বার করে নাও, 16 × 2 তার মানে 32, তার মানে 32 গ্রাম কতগুলোর জন্য হবে অ্যাভোগাড্রো? তাহলে বলবো অ্যাভোগাড্রো নাম্বারের ওয়েট হয় 32 গ্রাম, একটার কত হবে? 32 / অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, বলেছে 1 গ্রাম নাইট্রোজেনের মলিকুল কত আছে? সো 1 গ্রাম নাইট্রোজেন বলেছে, আগে মোল বার করে নাও, মোল মানে কত হবে? W/m ফর্মুলা, সো 1 গ্রাম, উপরে 1,
एम एम मान मलिकुलर वेट नाइट्रोजेन वेट कत 14 इंटू टू तमें 28 ओके तमें एत हलो कि मोल बैरिए मोल के अवोगाड्रो नम्बर दिए गुण कर ली मलिकुल बैरिए जाए तमें मोल इंटू अवोगाड्रो नम्बर बैरिए गल एट कन्स्टैंट मासे बोले 27 डिग्री थे कौन वॉल्यूमटा डबल हो सो हमें वॉल्यूम और टेम्पारेचर रिलेशन बोले जी भि वैरिज टी तमें भि ओन बी टू समान समान क्या टी ओन बी टू तमें भि ओन के जी एक्स धरो वॉल्यूम डबल बोले तमें भि टू कत है टू एक्स टी ओन मैं 27 डिग्री हमें जी केल्विन नहीं गए करते बसिए दिल टी टू बार करब सो एखान टी टू बार कर टू इंटू एट कर ले कत है 300 मैं 600 केल्विन एब सेलसियस गेले 600 माइनस 273 कर देवें कर ले 327 डिग्री सेलसियस ओके सो हमें आशा करब पूरा भिडियोटार मध्य दिए विभिन्न टाइप कोश्चनगुलो डिसकस कर गैसर ऊपर केमिस्ट्री बिगिनारे जो कन्सेप्ट क्लियर थका दरकार सो दैट हायर क्लैसे तुम गैस सम्पर्के स्टाडी करते पारबे सो एक्सपेक्टेड समस्त जिनिस आलोचना करा समस्त जिनिस कोश्चन तुम सल्व करते पारबे आंतरिक धन्यवाद संगे थाकबार जन्य आशा करब भिडियो सकलेर उपकारे आसबे नमस्कार।